বড়পীরের শেষ নসিহত কি ছিল, অর্থাৎ বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের আগে ওনার শেষ কথাটি কি ছিল, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব। কাজী এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই আনোয়ারে আহমদি নামক কিতাবে লিখেছেন, বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে যার নাম শায়েখ আব্দুল আহাদ আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাই হইতে বর্ণনা করেছেন, বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু উনি অন্তিমকালে অর্থাৎ ওনার শেষ সময়ে যখন উনি উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ ওনার ইন্তিকালের পূর্ব মুহূর্তে, তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদেরকে ডেকে কিছু নসিহত প্রকাশ করেছিলেন এবং কিছু নসিহত এবং কিছু ভবিষ্যৎবাণী এবং কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলা কী ছিল, অর্থাৎ বড়পীরের শেষ জীবনের শেষ কথাটি কী ছিল, সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আসলে গৌসপাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ওনার শেষ নসিহত কয়েকটি কথা রয়েছে, এই নসিহত থেকে যদি আমরা ধারণ করি, এই নসিহতগুলো ধারণ করলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব এবং আমরা পরিবর্তন হয়ে যাব। এবং খুবই গুরুত্বপূর্ণ নসিহত বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু উনি শেষ সময়ে উনি প্রকাশ করেছেন। এখন গৌসপাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু শেষ নসিহতটি, শেষ কথাটি কী ছিল? আধ্যাত্মিক জগতের ঠিকানা। উনি কয়েকটি কথা বর্ণনা করেছেন। এক নম্বর হলো ইনি বলেছেন, হে আমার সন্তানগণ, তোমরা ভুলক্রমেও গুনা দ্বারা দুজকের দিকে অগ্রসর হয় না। বড়পীর আব্দুল কাদের জিলানী তার সন্তানদেরকে বললেন, আমার বৎসগণ, আমার সন্তানগণ, তোমরা ভুলক্রমেও গুনা করে তোমরা দুজকের দিকে অগ্রসর হয় না। দুই নম্বর ইনি বলেছিলেন, যতই দুঃখ আসুক না কেন, নেক নষ্ট করিও না, নেক নষ্ট করিলে পরকালের পথ শূন্য হয়ে যাবে। অর্থাৎ গৌসপাক আব্দুল কাদের জিলানী বলছেন যে তোমরা যখন আল্লাহর পথে থাকবে তখন বিভিন্ন বিপদ আপদ আসবেই, দুঃখ কষ্ট আসবেই, আর এই দুঃখ কষ্ট আসলে, বিপদ আপদ আসলে তোমরা নেক নষ্ট করিও না, অর্থাৎ বিপদ আপদ আসলে তোমরা ভেঙে পড়ো না, তাহলে তো নেক নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তোমরা নেক নষ্ট করিও না, যদি নেক নষ্ট করো তাহলে পরকালের রাস্তা শূন্য হয়ে যাবে, পরকালের পথ শূন্য হয়ে যাবে, কারণ কিছু নিয়ে যেতে হবে আমাদের, শূন্য হাতে গেলে কিন্তু আমাদের মুক্তি নেই। তো তিন নম্বর নসিহতটা গৌসপাক আব্দুল কাদের জিলানী অন্তিমকালে অর্থাৎ শেষ নসিহতটির মধ্যে এই আরেকটি নসিহত ছিল, যে বড়পীর আব্দুল কাদের জিলানী তার সন্তানদেরকে বললেন, শোনো, তোমরা জাহিরি প্রকাশ্যে এবং বাতিনি অপ্রকাশ্য উভয় ধরনের ইবাদত করিবে। হ্যাঁ, কী বলছেন, জাহিরি এবং বাতিনি উভয় প্রকার আল্লাহর ইবাদত করিবে। এখানে জাহিরি ইবাদত মানে আমাদের যেটা ইবাদতের জিসমানি মানে দেহের ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি, এটি হলো আমাদের জাহিরি ইবাদত। আরেকটা আছে বাতিনি ইবাদত, যেটা রিয়াজত মুজাহেদা, মুরাকাবা মুশাহাদা, মুহাসাবা মুজাহেদা, রাবেতা, জিক্রে কফি, জিকির ইত্যাদি, এগুলি হলো আমাদের বাতিনি ইবাদত। তাহলে জাহিরি ইবাদত করতে হবে, বাতিনি ইবাদত করতে হবে। বড়পীর বলছেন যে তোমরা জাহিরি এবং বাতিনি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে উভয় ধরনের ইবাদত করিবে। চার নম্বর ওনার অন্তিমকালে শেষ নসিহতটির মধ্যে এই নসিহতটা ছিল, চার নম্বর, যে আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবে। কেউ যদি যতই তোমাদেরকে লোভ লালসা বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে অন্য মনস্থ হবে না, অর্থাৎ আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবে। সব কিছু করার মালিক হলো আল্লাহ, আল্লাহই আমার সব কিছু করে দিতে পারেন। না, আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ বিশ্বাস, ভরসা, আল্লাহর প্রতি ভরসা রাখা, তাওয়াক্কুল রাখা। বড়পীর বলছিলেন তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল মানে ভরসা রাখবে। পাঁচ নম্বর উনি কথাটা বলেছিলেন, কেউ যদি আমার উসিলায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, গৌসপাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের আগে তার সন্তানদেরকে উপস্থিত করে যে শেষ কথাটি বলছিলেন, শেষ কথাটির মধ্যে এখানে চমক দুটি কথা, একটি হলো যে কেউ যদি আমার উসিলায়, বড়পীর বলতেছেন কেউ যদি আমার উসিলায় কোনো প্রার্থনা করে তাহলে আল্লাহ তা কবুল করেন। হ্যাঁ, এটা আমরা দেখেছি। বড়পীর আব্দুল কাদের জিলানী উনি সুলতানুল আউলিয়া, আল্লাহ পাকের প্রিয়ারা বন্ধু, আল্লাহ পাকের প্রিয় বন্ধু,
বড় পীরের উসিলা দিয়ে, কারণ আমরা কিন্তু উসিলা বিশ্বাস করি, আহলে হাদিস সালাফি ওহাবি যারা তারা উসিলা বিশ্বাস করে না, আমরা কিন্তু উসিলা বিশ্বাস করি, কারণ আমরা জানি আল্লাহকে পাইতে হলে উসিলার মাধ্যমে আল্লাহকে তালাশ করতে হবে। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, কেউ যদি আমার উসিলা দিয়ে কোনো প্রার্থনা করে তাহলে আল্লাহ কবুল করেন। ছয় নম্বর বিষয়টা বড় পীর আব্দুল কাদের জিলানী এইভাবে লিখেছেন, কেউ যদি বিশুদ্ধ চিত্তে দুই রাকাত নফল নামাজ পড়ে এবং এগারো বার আমার নাম উচ্চারণ করে এবং নিজ মনোবাসনা উপস্থাপন করে তাহলে আল্লাহ পাক তা কবুল করেন। কি বলছেন? কেউ যদি বিশুদ্ধ চিত্তে অর্থাৎ বিশুদ্ধ অন্তর নিয়ে দুই রাকাত নামাজ পড়ে, বরফির বলতেছেন কেউ যদি বিশুদ্ধ অন্তরে হুজুরি করবে একাগ্র চিত্তে দুই রাকাত নফল নামাজ পড়ে এবং এগারো বার গাউছ পাকের নাম জপন করে, গাউছ পাকের নামটা কি? ইয়া শায়খ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শায়ানিল্লাহ, আবার বলছি ইয়া শায়খ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শায়ানিল্লাহ, আবার বলছি শিক্ষা দেওয়ার জন্য আমি বারবার বলি যেন আপনার শিক্ষা হয়ে যা, মুখস্থ হয়ে যা, ইয়া শায়খ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শায়ানিল্লাহ, এই নামটা এগারো বার পাঠ করবেন, দুই রাকাত নফল নামাজ পড়বেন এবং এই গাউছ পাকের নামটা এগারো বার পাঠ করে, যদি পাঠ করে যদি মনোবাসনা আল্লাহর দরবারে আবেদন করেন মনোবাসনা, তাহলে সাথে সাথে আমার আল্লাহ তাদের মনোবাসনা পূরণ করেন। হ্যাঁ, এটা আমরা কাদেরিয়া তরিকার অনুসারী যারা আমরা অনেক পরীক্ষা করেছি এবং আমরা এটা পরীক্ষিত, আসলে গাউছ পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামের গুণে আগুন হয়ে যায় পানি, ওনার নামের না উচ্চারণ করে যদি কোনো মনোবাসনা আল্লাহ দরবারে প্রকাশ করি ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করেন। এই যে কিতাবটা, এই কিতাবের এটা বড় পীর আব্দুল কাদের জিলানীর নিজের হাতে লেখা কিতাব, কিতাবটার নাম সিরুল আসরার, বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই লিখেছেন, কিতাবটি প্রায় 800 বছর আগের কিতাব, এই কিতাবের 43 পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে বড় পীর আব্দুল কাদের জিলানীর শেষ কথাটি কী ছিল, ওনার ইন্তেকালের আগে ওনার অন্তিম কালে ওনার শেষ নসিহতটি বা শেষ কথাটি কী ছিল সে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা সবসময় আমার তরিকুর টিভিতে চোখ রাখবেন, আমি নিত্য নতুন বিষয় নিয়ে যে কথাগুলো আমল করলে আপনারা পরিবর্তন হবেন সেই কথাগুলোই আমি বিভিন্ন কিতাবাদি থেকে উলিয়া আল্লাহদের জবানের বাণী থেকে আমি সংগ্রহ করে আমি দলিল ভিত্তিক কিতাবের আলোকে কথাগুলো আমি বলে থাকি। আপনারা আমার এই তরিকুর টিভিতে সবসময় চোখ রাখবেন, আর এখনও যারা তরিকুর টিভি সাবস্ক্রাইব করেনি আপনারা তরিকুর টিভি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওগুলো শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন, তাহলে আপনারা এরা প্রচারের সোয়াব পাবেন। ইসলাম প্রচার করলে সঠিক জিনিস প্রকৃতি ইসলাম প্রচারের যে সবটা সেই সবটা আপনারা পাবেন যদি এরা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেন। তো যাক, আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি, ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।